চটকদারি ভাব যেখানে আছে এখানে একটু সতর্কতা রাখা। চটকদারি শব্দের আমি একটা ব্যাখ্যা করি। এক মা তার বড় ছেলের কাছে থাকে, 12 মাস তার কাছেই থাকে, অথবা বলতে পারেন স্বামী মারা যাওয়ার পরে তার বড় ছেলের কাছেই মা আছে আরও 20 বছর যাবে। ছেলের সঙ্গে তার মেয়ের একটু মানে ছোট বোনের একটু ঝামেলা আছে। ছোট বোন মাঝে মাঝে বলে, ভাই তো আমার মায়ের কোনো খেদমত করে না, সেবাই করে না। সে 3 মাস পর একটা বড় হরলিক্স নিয়ে যায়, 7 মাস পর একটা শাড়ি নিয়ে যায় 700 টাকা, অঙ্কটা মনে রাখবে। 12 মাস পর একটা স্যান্ডেল নিয়ে যায় 450 টাকা। মা খুব আনন্দের সঙ্গে এটা হাতায়, তুই এই জিনিসটা আনলি, কতদিন যাবত আমি এই হরলিক্সের বয়মটা পাই না। খুব লম্বা করে চিন্তা করেন, আমাদের সমাজে দর্শনীয় একটা ছোট ঘটনা যেটা আসলে গিফটের মতো, এটা বড় উপলক্ষ হয়ে যায়, যেটা সিস্টেম অনুযায়ী চলছে এটা চোখেই পড়ে না। দেখা যাবে বড় ছেলে তার পেছনে প্রতি মাসে খরচ করতেছে 3,500 টাকা, তার খানা দানা, তার পোশাক, যেটা যেটার মধ্যে কোনো চটকদারিত্ব নাই। ওইটা একটা হরলিক্সের ডিব্বা হয়তো না, বাসায় চা খাচ্ছে, একটু দুধ সবাই খায়, ওনাকে 1 কাপ দেওয়া হয়, আলাদা করে বড় ছেলে তার জন্য কিছু করতে পারছে না। এখানে ছেলের জায়গায় মেয়ে হইতে পারে, মেয়ের জায়গায় ছেলে হইতে পারে, বড় ছেলের জায়গায় ছোট ছেলে হইতে পারে, মেয়ের জায়গায় বড় মেয়ে হইতে পারে, একটু উল্টাপাল্টা করে ধরেন। আমি আসলে একটা ফ্যামিলির চরিত্র বা একটা একটা অবস্থা বোঝানোর জন্য গল্পটা বলছি। বড় ছেলে প্রতি মাসে বা যে যার ঘরে মা আছেন সেই সন্তান তার জন্যে খানা খাদ্য ওষুধ চিকিৎসা দর্শনীয় কিছু করতে পারছে না, তার আর্থিক সামর্থ্যের ঘাটতি আছে, একটা একটা ওনাকে একটা আলাদা ফিলিংস দিতে পারছেন না উনি। তাদের রুটিন জীবনের সঙ্গে তার মা চলছে, মায়ের জীবনের যে একটু সহ্য করা সহনশীলতা এটা ওই সন্তানের আছে। তার বার্ষিক খরচ পড়ছে তার মায়ের পেছনে 40,000 টাকা, এটা চোখে পড়ছে না। চোখে পড়ছে কোনটা? ওই একটা হরলিক্সের বয়াম, 450 টাকা দামের স্যান্ডেল, 750 টাকা দামের শাড়ি। আমি এইভাবে বলি, কওমি মাদ্রাসায় যে বাচ্চাটা একদম এতিম, কীভাবে এতিম, বাবাও নাই মাও নাই, পড়ছে মাদ্রাসা তাকে ডাল ভাত ভর্তা খাওয়াচ্ছে, ছেলেটা একটা ছিঁড়া পাঞ্জাবি পরে ঘুরতেছে, এটা কেউ দেখে না, কারণ এটা প্রচার হয় না। এক বেলার একটা খাবার এটার একটা বিশাল প্রচার হয়, এটার একটা ব্যানার থাকে, এটার একটা সাইনবোর্ড থাকে, এটার একটা চমক থাকে, এটার একটা চটকদারিত্ব থাকে। তো এটা আপনাকে বুঝে নিতে হবে, মানে এটা আপনি এটা যিনি দান করবেন, যিনি দেখবেন, দর্শকের একটা আলাদা সেন্স লাগবে যে আমি কি আসলে 12 মাসে আছি না এক বেলায় আছি, আমাকে কোন টুপ দিয়ে আটকানো হয়েছে, এক বেলা দিয়া না 12 মাস দিয়া। যে 12 মাস আছে আমি তাকে দেখছি না, যে এক বেলা আছে আমি তাকে দেখছি। এক বেলা আছে, সঙ্গে চমৎকার একটা ছবি আছে, একটা ব্যানার আছে, 12 মাস যে আছে সে ছবির বাইরে আছে, ব্যানারের বাইরে আছে, এটা আমাকে টানছেও না, আমি এটার মধ্যে কোনো আনন্দও বোধ করছি না, আমার যে একটা অংশগ্রহণ আছে এটা আমি টেরই পাচ্ছি না। বুঝতে হবে আমি দানটা যদি আল্লাহর জন্য করি আমার একটু ভিতরে ঢুকতে হবে, দর্শক হিসাবে আমিও কি চটকের অংশে হয়ে গেলাম, পড়ে গেলাম, না আমার ভিতরে একটু গভীরতা আছে, আমার অনুসন্ধানের মধ্যে একটু গভীরতা থাকতে হবে, আমি আসলে ডুব দিয়ে চলছি না আমিও একটু ভাসমান হয়ে গেছি, এটা বুঝলে আমি বুঝবো আমার কোন দিকে থাকা উচিত। সেবামূলক সংস্থাগুলোর ক্ষেত্রে চটকদারিত্বের বাইরে থাকার চেষ্টা করা এটা খুব গুরুত্বপূর্ণ, গভীরতায় যাওয়ার চেষ্টা করা। প্রথম প্রশ্ন বলেছি আমানত, এখন চটকদারিত্বের বাইরে আছে কিন্তু ওনারও আমানতের খেয়ানত আছে, তাহলে আপনি ওনাকেও ছেড়ে চলেন, তাকেও আমানতের দিকে আসার চেষ্টা করে আনার চেষ্টা করে। আর আমানত, তারপরে হলো চটকদারিত্বর ব্যাপারটাকে যাচাই করা। আবার আমার কথার অর্থ এই না যে ওনার চটকদারিত্ব আছে বলেই তাকে আমি বর্জন করবো, এটা না, আমি এটা বলি নাই, আপনি যাচাই করবেন, আপনি খেয়াল করবেন যে আমি আসলে ঠিক আছি কিনা, জায়গা মতো যাচ্ছি কি নাই,